ঘুরপাক খাওয়া এই যন্ত্রে ছাড়ানো হয় বাদামের খোসা। ঘন্টায় খোসা ছাড়ানো যায় 30 বস্তা বাদামের। স্টিলের স্ট্যান্ডে বসানো থাকে লোহার ফলা, এর নিচে বাদাম ছাটাইয়ের জন্য থাকে 3 স্তরের জালি, উপরে থাকে ফানেল আকৃতির অংশ যাতে ঢালা হয় বাদাম। মেশিন চালু হলে এক পাশ দিয়ে বের হয় খোসা, অন্য পাশ দিয়ে বের হয় বাদাম। আকার অনুযায়ী খোসা ছাড়ানোর মেশিনের আছে কয়েকটি প্রকার। মেশিন তো বড় ছোট আছে, যদি বড় মেশিন হয় এটা 42 পাল 30 পাল, এটা যেমন 30 পাল সিরাজগঞ্জ থেকে অর্ডার আসছে। তবে এর ফলার উপর নির্ভর করবে ঘন্টায় কত বস্তা বাদামের খোসা ছাড়ানো হবে। 42 ফলার মেশিনে ঘন্টায় ছাড়ানো যায় 30 বস্তা, আর 30 ফলার মেশিনে ঘন্টায় ছাড়ানো যায় 15 বস্তা বাদাম। আছে এর চেয়েও ছোট 18 ফলার মেশিন, যা ঘন্টায় দিবে 6 থেকে 7 বস্তা খোসা ছাড়ানো বাদাম। 42 ফলের যেটা মেশিন হয় এক ঘন্টায় ওরা বাদাম সাপ্লাই দিবে 30 বস্তা, আর এই 30 ফলের যেটা এটা এক ঘন্টায় সাপ্লাই দিবে 15 বস্তা, যেটা ঘন্টায় 7 বস্তা 6 বস্তা এটা খোলা। জাহাজের বাতির মালামাল দিয়ে নিজেই এই মেশিন বানিয়েছেন 63 বছর বয়সী সুরজালি। দিনাজপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় বাদামের খোসা ছাড়ানোর মেশিনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। আবার গ্যাস দিয়ে কাটে, ওরা একটা ওইরকম সিস্টেম করেছে যে আমাদের কাজে কি কি জিনিস ওদের লাগতে পারে, ওরা ওই জিনিসগুলো ওরা ওইভাবে সাইজ করে দেয়। যেটা সাইজ করাবো যেটা ওইভাবে কাজ করি, যেটা সাইজ করাবো যেন ওটাকে নিজেরা আবার সাইজ করে আবার ঠিক করতে হয়। এটা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট বাজারের সুরজালির ছোট্ট ওয়ার্কশপ। সেই দোকানেই প্রতিদিন নতুন নতুন মেশিন বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। যে বয়সে মানুষ অবসরের চিন্তা করে, সেই বয়সে নতুন কিছু করার আগ্রহ থেকে এই মেশিন বানান সুরজ। সারা জীবনে আমি শ্রমিক হয়ে থাকবো, আমি তো থাকলে মানুষও কিছু করতে পারবো না। মাথার চিন্তা আমরা ছিল যে আমি সারা জীবন কেন মানুষে শ্রমিক হয়ে মানুষে দাসত্ব করতে যাবো, আল্লাহ যদি করায় আমি একসময় ছোটখাটো একটা দোকান দিয়ে হলেও মানুষের কিছু সেবামূলক কাজ আমি করবো। সারা দেশে ছড়িয়ে পড়েছে তার এই যন্ত্রের কথা, সারা দেশে যাচ্ছে তার বানানো এই মেশিন। প্রতিটি মেশিনে 7 থেকে 8 হাজার টাকা লাভ থাকে বলে দাবি করেন এর উদ্যোক্তা। মনে করি এই মেশিন তৈরি করতে আমার যে খরচটা হয়েছে 45 হাজার টাকা নিয়েছে, সর্বোচ্চ আমার 7 থেকে 8 হাজার টাকা আমার টিকবে। কারণ আমি এখানে 75 লাভ করি না, আমি 75 লাভ করতে গেলে আমি এত তাড়াতাড়ি মানুষের হাতে এই লাভ কম হলেও ভরপুর চলে তার বেচা কেনা। এতে টাকার সংকটে ভুগতে হয় না সুরজালিকে। মাসে প্রায় 3 থেকে 4টি মেশিন বানাতে পারেন তিনি। তুলনামূলক কম মূল্য হওয়ায় অনেক মানুষের হাতে নাগালে থাকে এই মেশিন। মানুষ আমার কাছে জিনিসটা বেশি নেও, আমার লাভ সীমিত হোক, যদি আমার কাজটা রানিং থাকে আমার ওইটা বেশি হোক। কাজ রানিং থাকলে আমি যদি এটা করতেই থাকি, লাভ যদি আমার কম হয় আমার এই কম লাভটাই বেশি হয়ে দাঁড়াবে। শুধু খোসা ছাড়ানোর মেশিনই না, সম্প্রতি সাইজ অনুযায়ী বাদাম আলাদা করা ও পরিষ্কার করার মেশিনও বানিয়েছেন সুরজালি। এসব প্রতি মেশিন বিক্রি হয় 70 থেকে 80 হাজার টাকায়। আরেকটা আছে যে বাদামটা পড়ার পরে বাদামটাকে 3টা ভাগে ভাগ করানো হয়, যেটা বাদাম চালনি বলে। পরশুদিন একটা সাপ্লাই দিয়ে দিয়েছে এখান থেকে, ওটা নিয়েছিলাম আমি 70 হাজার টাকায়। আরেকটা আছে বাদাম ক্লিনার, বাদামটা পানি দিয়ে ধরি যেরকম ক্লিন হবে, পানি ছাড়াই ওই মেশিনটা বাদামটা পরিষ্কার হয়ে যাবে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন সুরজ মিয়ার কাছে, নগদ টাকা দিয়ে কিনে নেন বাদামের খোসা ছাড়ানোর মেশিন। এতে বাড়ছে অনেকের ব্যবসার পরিধি। এখন যে মেশিনটা প্রয়োজন আমার, এই মেশিনটার জন্য আমি ওনার সন্ধান পাই। এটাতে আসলে বাদাম শুলে দানা বের করা, তারপরে মহিলারা সেটা বাছাই করে সেটা বিভিন্ন কোম্পানিতে আমি প্রেরণ করি। পঞ্চগড় জেলা বাদাম চাষের জন্য বিখ্যাত। দেশের প্রায় সিংহভাগ বাদামের চাহিদা মেটান এই জেলার চাষিরা। বাদাম তুলে রোদে শুকিয়ে বিক্রি করেন চাষিরা। সেই বাদাম থেকে যন্ত্রের মাধ্যমে খোসা ছড়িয়ে দেশের নানা প্রান্তে বাদাম পৌঁছে দেন ব্যবসায়ীরা। সাধারণত দেশের বাইরে থেকে উচ্চ মূল্যে আমদানি করা হতো এসব মেশিন। বর্তমানে দেশে উৎপাদনের মাধ্যমে এর খরচ ও ঝক্কি ঝামেলা কমে আসবে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। বাদামের জন্য জনপ্রিয় পঞ্চগড়ের বাদাম এখন এখানে প্রসেস করা হচ্ছে বলে এলাকায় গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। সুরজ মিয়া যেন তার কাজের পরিধি আরো বাড়াতে পারে তাই সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম। আমরা কৃষি বিভাগ থেকে আমরা বরাবরই বাদামের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকি। সুরজ মিয়া নিজের চেষ্টায় এতটুকু এগিয়েছে, আমরা চেষ্টা করব কৃষি বিভাগ থেকে তার কোনো প্রণোদনার আওতায় নিয়ে এসে স্থায়ীভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই চেষ্টা করছি।